আসসালামু আলাইকুম, আজকে আমি চিকেন ললিপপ করে দেখাবো। এখানে আমি চিকেন উল নিয়েছি চামড়া সহ, আমি ললিপপ চিকেন বানাবো, সেজন্য একটু কাটাটা দেখিয়ে দিচ্ছি। একটু ধারালো ছুরি আর কেচি ইউজ করবেন। ছুরিটা দিয়ে আস্তে আস্তে করে এটা কেটে নিলে মাংসটা আস্তে আস্তে করে ছুরি দিয়ে সরায় সরায়। হয়ে গেল একটা কাটা। কাটা খুবই ইজি, বাসা ইজিলি করতে পারবেন। এটা আমার এটা হয়ে গেল। এটা আমি ছুরি ইউজ করে নিচ্ছি। এখানে মাংসটা একটু আলাদা করে নিব। এভাবে এটা হয়ে গেল। এখন বাকি সাইডটা করে নিব। তারপর ছুরি বা কেচি যেটাই আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন। ছুরিটা দিয়ে মাংসটা আস্তে আস্তে নামিয়ে নিতে হবে উপর থেকে। এটি হয়ে গেল, এটা এভাবে করে নিতে হবে। এভাবে আমি সবগুলা কেটে নিয়েছি। ভিনেগার 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি মরিচ 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, 1/2 চামচ গোলমরিচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 13-14টা আছে উইংয়ের পিস আছে, আমি এগুলা মশলা দিয়ে মাখিয়ে নিব। এখন আমি ভালোভাবে মেখে নিব। আমি হাত দিয়ে ভালো করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এটা 1 ঘন্টা মিনিট করে রেখেছিলাম, আপনারা 1 থেকে 1.5 ঘন্টা মিনিট করে রাখবেন। ডিম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে কোট করে নিচ্ছি। এটা আমি একটু লবণও দিয়ে দিয়েছি সামান্য, লবণটা আপনাদের পরিমাণ মতন দিবেন। 1/2 কাপ অল পারপাস ময়দা, লবণ পরিমিত, রেড হট সস 2 টেবিল চামচ, রেড ফুড কালার কয়েক স্পিঞ্চ, কর্নস্টার্চ 4 টেবিল চামচ। এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এটা রেড ফুড কালার, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, অল্প একটু দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা এই টাইপের ঘন হবে, এভাবে ব্যাটারটা লাগিয়ে আমরা চুলায় দিয়ে দিব। তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এক
এখন আমি মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো এটা ফ্রাই করব। এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আমি 3 মিনিট পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। প্রথম 3 মিনিট নাড়াচাড়া করা যাবে না। এখন আমি টেম্পারেচারটা মিডিয়াম হাই হিটে করে দিচ্ছি। আমারটা মিডিয়ামে করে নিয়েছিলাম, এখন আমি মিডিয়াম হাই হিটে 6 থেকে 7 মিনিট এটা কুক করব। এইভাবে আমি আবার একটু দিয়ে দিচ্ছি। ক্যাচাপ 4 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, চিলি গার্লিক সস 1 টেবিল চামচ আর অল্প একটু বাটার নিয়েছি। আমি একটা সস মেক করব। 1 টেবিল চামচের মতো অয়েল দিয়েছি আর একটু বাটার দিচ্ছি। এখন আমি সসগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো সস দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে দিব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে সসটা মাংসের মধ্যে যখন মিশে যাবে তখন আমারটা হয়ে যাবে। আস্তে আস্তে আমারটা মিশে যাচ্ছে। এভাবে আমি ভালোভাবে নেড়ে সসটা প্রতিটা চিকেনে আস্তে আস্তে লেগে গেছে। এখন আর কড়াইয়ে তেমন কিছু নাই, আমি এটা চুলাটা অফ করে দিব। এভাবে আমি ছোটো ছোটো ফয়েল দিয়ে এখানে আমি একটু চেঁচায় নিচ্ছি, ফয়েলটা ডিজাইন করে নিচ্ছি। রেডি হয়ে গেলো আমার ললিপপ চিকেন। আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, ওরা অনেক লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।